তার নামে গাওদান বলবাল্লা মহান। সারা কিতাব পড়িয়া আল্লাহ হবিবর শান যদি কোন জায়গাতে পাইগার ওখান পড়িয়া ফোনাইলে আস্তার এক কোশি জায়গায় তার ফান্ডি কথাটা বুঝা দিচ্ছে কি পরিমাণ আছে। তো আমি আপনার খেদমত যে আয়াতে কালিমা তিলাওয়াত করেছি দুরুদ শরীফ সম্পর্কে কিছু আলোচনা, আমি কিছু নায়ক কিছু হইব কুরআন পাওয়ার লাভ আর আজ বুঝে এই হইলা আল্লাহর এবাদত করার লাভ। কথাটা পরিষ্কার হয়েছিল, আমরা হইলাম গুলাম, আমরা হইলাম সাহর, আর আল্লাহ হইলাম মাহবুব আমার মনি মনিবের সাহর চাকরি পাইতা মনিবের কোন কাম করা দরকার নাই। কথা পরিষ্কার হয়েছে, আমরা হইলাম আল্লাহর সাহর, আল্লাহর গুলাম, আল্লাহর দাস, আর আল্লাহ হইলাম আমার মাহবুব। সুতরাং মাহবুবের কোন এবাদত করার প্রয়োজন নাই। মাহবুবের এবাদত করার কোন প্রয়োজন নাই, কারণ মাহবুব একমাত্র এবাদত হওয়ার যোগ্য তাই মাহবুব। আলোচনার অবতারণা যে আল্লাহ রাব্বুল আলামিনের কোন এবাদত করতে গিয়ে করে আমরা কন্যা শুনিতেন করিল, কিন্তু তার হাবিব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার এত ঝোঁক, এত টান, এত মহব্বত, এত প্রেম, এত ভালোবাসা। কথাটা শব্দ দুইটা হয়ে গেছে, কিন্তু এখানে একটা শব্দ হইলে ভালো হতো, ভালোবাসা শব্দ আর প্রেম শব্দ যেটা শাব্দিক পার্থক্য আছে। ভালোবাসা হইলেও চলে, না হইলেও চলে, কিন্তু প্রেম হইলে না হইলেও উপায় নেই। বাংলা ডিকশনারি আপনারা দেখবা, প্রেম মানে যারে পালা না পাইলে আমি বাঁচি না, আর ভালোবাসা হইলেও হয় না হইলেও হয়। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি আল্লাহর ভালোবাসা আছে না আল্লাহর প্রেম আছে, সুবহানাল্লাহ। এটার কোন সন্তানের আমার কাছে নাই, কোন ঐতিহাসিক কোনো সম্ভব নাই, কারণ আল্লাহর হাবিব সরকারের দু আলমে আল্লাহ পয়দা করছেন সৃষ্টির সর্বপ্রথম। কথা ঠিক নিয়ে না, আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির প্রেক্ষাপট করতে খুব সংক্ষেপে আল্লাহ কই দিতেন, কই যে আমি একবারে এখানে আসলাম আর কিছু আসিল না, আমার ইচ্ছে হইল আর কিছু হইত, আমার সত্তারে আমি পরিচিত করতাম আর পরিচিত করার লাগি এক সৃষ্টিকে আমি কইলা সৃষ্টি করলাম, পরিচিত আমারে আমি পরিচিত করার লাগি, আমারে আমি পরিচিত করার লাগি এক সৃষ্টিকে সৃষ্টি করলাম। এই সৃষ্টির উদ্দেশ্য নিজের সৃষ্টি রাত্রে বিশ্রাম করা লাগে, পরিচিত করা লাগে, সুবহানাল্লাহ। এই সৃষ্টি কিন্তু আপনার আমার মতো সৃষ্টি নাই, এই সৃষ্টি অন্যান্য নবী রাসূলের মতো সৃষ্টি নাই, এই সৃষ্টি আরশে আজীবন মতো, বাইতুল মামুরের মতো, বাইতুল্লাহর মতো সৃষ্টি নাই, এই সৃষ্টি অনন্য অসাধারণ, যে সৃষ্টির কোন তুলনা নাই, যে সৃষ্টির সৃষ্টি করা হয়েছে লা জামান লা মাকান লা মিসাল লা জিফ আমি সৃষ্টিকে সৃষ্টি করলাম। ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহির দাদা উস্তাদ, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির দাদা উস্তাদ ইমাম আব্দুর রাজ্জাক তার লিখিত মুসল্লফ, এই কিতাবের মধ্যে আনছেন এই হাদিস যে আল্লাহ নবীর হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বলতেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ অল্প এলাকিতে সৃষ্টি করলেন,
আল্লাহ নবী জবাব দিলেন, যা জাবির, হ্যাঁ জাবির তুমি শুনো, আউয়াল মা খালাকাল্লাহু নূরা নাবিকা মিন নূরিহি, তুমি জানিয়ে রাখো আর ও নূর তুলে আল্লাহর ফয়জর নূর তুলে নূরে মোহাম্মদী যে বানানি হয়েছে, এটা হলো খিলকতে মোহাম্মদী, মোহাম্মদ রাসূলের সৃষ্টি হয়ে গেল। তবে আমরা সামনে আল্লাহ নবী আল্লাহ কিনা পাঠাইছিল মানুষ করে, আমরা সব ক্ষেত্রে বড় সুন্দর সমাধান দিয়েছি। তার নালায়ক কলন্দরের মধ্যে একটা লাইনে তাহলে আমি নিশ্চয় কথা কথা বানায়া নূর সে নূর সে আর নূর তাহলে নূর থেকে আল্লাহ তোমার নূর তুলে বানাইছেন আর মানুষের সুরত দিয়ে দুনিয়ার পাঠাইছেন। নবী মানুষ বটে কিন্তু আমরা লেখেন মানুষ নয়, কারণ আমরা শরীরের উৎস যেটা দুনিয়ার জমিন যেটা ফলে ওটা তুলে আমার মা বাবাকে খাই, খাইয়ে আমার মা বাবা শরীর রক্ত হয়েছে, এই দুইটা রক্ত তুলে রক্ত নির্দেশ তুলে আমার মা বাবার বীর্য বলা হয়েছে, আর এই শুক্রকৃত তুলে আমার জন্ম শুরু হয়েছে, কিন্তু আমার শুরু হওয়ার জন্য আগে নাম মিটানে গেছে আর এর বাকি কোনো তো তার নাম তুই পাইলাম না, কতটা বোঝা গেছে না, মানে গভীর একটা ষড়যন্ত্র হইয়া নূরে মোহাম্মদ যাবে মিঠাই করে লাগি, আর ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি উস্তাদের উস্তাদে যদি নূরে মোহাম্মদের হাদিস লেখি লাইন তাহলে ইটারে জেলা উনি কইলা ফেলা মানে ইটামানি ভালা গেছে তো নাই, গিটা আগে সাহাতনি মিঠানি হয়েছে এর আগে খাওয়া অধিকার নাই, কথা পরিষ্কার হয়েছে। কিন্তু আমরা বুজুর্গ হয়ে গেছে উস্তাদ হলের কাছে যে কিতাব আছে মুসল্লফে আব্দুল রাজা এই কিতাবের মধ্যে এটা আছে আমার কাছে এটা সংরক্ষিত আছে, যেহেতু আমরা কইনি কেউ যদি প্রশ্ন করে তার জবাব কিতাব সহ দেওয়ার উদ্দেশ্য করে আমরা সংগ্রহ করি, কথাটা পরিষ্কার হয়েছে। আজ না কেরাম রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ হোক আমার মোটামুটি দিকে যা, তুমি যদি আমাদের একটা ওয়াদা দিচ্ছ তোমার জন্য নবুয়ত রিসালাত, তুমি ওয়াদা কি দাও যে মুহাম্মদ রাসূলুল্লাহ এর যদি তোমার জন্য ওয়াদা তুমি জানি পাও তোমার জন্য নবুয়ত ছাড়িয়া কান্দে নবী মানবা, তোমার জন্য উম্মত করে তার উম্মত বলাইবা, তাই যেটা আসিব ওটা কাম তুমি জানি করবা, যদি ওয়াদা দিচ্ছ তোমার জন্য নবী রাসূলের রূপ বলাইব কালা আকরাতুম আমার কথা মানছি না, এজন্য বলে কালা আকরনা আল্লাহ মানছি আল্লাহ বলতে বাস মাজু কিন্তু আমি যদি জিতাই আর আমার যদি মোলা আছে আমার স্টুডেন্ট তাই যদি কোন কি হয় আপনি আপনার নাম ওটা আর আপনারা যদি তাকে মানুষ করলে আপনার মানসবে কইতে যখন তার নাম ওটা সে তো হাসাও তার নাম ওটা আমি তোমার আর যখন রুহে মোহাম্মদের জন্য বালা হয়েছে দোয়াই আল্লাহর যান তুমি হতার এই যখন কই দিছে জিও 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 আপনি আল্লাহর আর কোন ও আল্লাহ তো কই দেওয়ার তা আলাপ তুমি রাখবিকুম কালা মোহাম্মদ বালা শুনি রসুল কোন মানুষে আল্লাহর সাথে তার পরিচয় হয়ে যাব আল্লাহর সান্নিধ্য পাইব আল্লাহর কুরবত পাইব আল্লাহর মহব্বত পাইব আল্লাহর মারিফত পাইব এটা কখনো হইতে পারে না, এবারে জোরো খাটিয়ে তো আল্লাহ সৃষ্টি করলাম
আর দুনিয়ার সবাই হল হয় না মানব জাতির মধ্যে হারে আজামের টান রবর ভক্ত চলে ইলকা হইলা টান দিল ইলকা হইল ডালিয়া যাইল আদম ভুলি গেছে করার কথা কোথায় মন আইল তান আখের জমানার নতুন কথা মনে আইল যে আর সে আজিম তুরনের মধ্যে গেইসের মধ্যে আমি লেখা দেখছিলাম আল্লাহর নামের লগে এক নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আমরা লাগি আসি ও আজ আল্লাহ পুনরায় সম্পর্ক লাগলো আইসন
পুনরায় বার্ধক্য মানুষ নাই। আদম আলাইহিস সালাম মারা যাবেন গেলা, একদিন জিবরীল আলাইহিস সালামের ফেরেশতা বলল ইয়া আল্লাহ গোসল করাইয়া কাফন লাগাইয়া তাহলে কবর দিলা কোন জায়গা, ওই বরকত শুরু হয়েছে, তাহলে কবর দিলা ওই জায়গা, এই পাহাড়ের নাম হলে জবালা আবু কুবাইস। আল্লাহ নবী যেন হাজারো বার কদম মুবারক রাখছেন, আর আদম আলাইহিস সালামের কবর হইল ওমনে এক গুহা আছিল, এই গুহার নাম হলো বারুল কালব। জিবরীল আলাইহিস সালামের দখল গ্রহণ করিয়া ফেরেশতা হয়ে এই রোজার নামাজ ধরিয়া আর ও গর্তের কাণ্ডে দখল করলাম, আর সেটা ঠিকঠাক হইলে সময় নিয়ে দিয়া একজন নয় দুইজন নয় হাজারো হাজারো নবী হওয়ার মাদা হলুকের সালাম সহ এই নিজামের আহমদ চলে মাকাম ইব্রাহিমের মধ্যে সাতজন নবীর মাজার আছে, কবর আছে, আর এই এরিয়ার ভিতরে হাজারো নবীর মাজার আছে। আর মাতলাম বাহরিয়ান না ওই আদম আলাইহিসসালাম আল্লাহ ফয়লা আর আমার রসুল্লাহ ইলা হল আমার রসুল্লাহ আল্লাহ কয়লা বানাইলা আর তাম নবী রসুল সদর বানাইয়া আল্লাহ সব শেষে পাঠাইলা আর ঘোষণা দিলা মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। সুবহানাল্লাহ তাই আমরা নবীলা খান নবী না যে তাই 200, 400, 500, 900 বছর তাই পয়সে ফুলাইব তাই পাওয়ারে ফুলাইব এবার পাওয়ার অত হানাইব যে এখন সৃষ্টি শুরু করে তার বয়সে শুরু করছি আর লাস্টে তাই যাইবা তাই তাকতাও নাই এর বাদে হাজারো লাখ বছর তাই বয়সে চলবো তাই বয়সে তুলে খালি ওলামা কেরাম হল পয়সা হইবা ওলির হল পয়সা হইবা আর কিতাব তাওরা তিনজিল কিতাবের বড় আলিম আসলা আইয়া ফরমারে কি নেবেন ঘোরা লাগে শিখাইয়া যে ইয়া মোহাম্মদ রুহ সম্পর্কে আপনি আমার একটু বয়ান দৌকা আল্লাহ তখন হাবিবের আগে জানাইছেন আব্দুল্লাহ ইবনে সালামে ইহুদি হয়ে একটা বড় টিম লয়ে আইসা আইয়া ফের রুহ সম্পর্কে জিজ্ঞাসা করবো আপনি কিটা জবাব দিবে আমি শিখেই যাই ইয়াস আলুনাকা আনির রুহ কুল রুহ মিন আমরি রব্বি ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ইন্টারনেট ঘুরিয়ে যাওয়ার পরে তার এলাকার মাঝে দিকে আপনি তো গেলা কিতা দেখলা কিতা বুঝলা তাই বুড়ো খুনা খুনিয়া খুব করতে আমি জানে দেখছি আর ফেরার দিকে সেও আমি বুঝছি কোন মিশা আমার তো মানুষ না তার চেহারায় সাক্ষী দিতে তার মিশা মাত্র মানুষের চেহারা নাই এ কথায় বোঝা যায় টাইম তো হইলা কথা যে এটা কোন মিশা মাত্র মানুষের চেহারা নাই তার অল্টারনেটিভ কথা হইল এই যেখান হইতা হাসা হইতা মানে টাইম যে টাইম যে টাইম তো সৈয়দে আলা তুমি আল্লাহু
নয়, তার উন্মতের মাঝে কাঠি উন্মত যারা দেখলে পরে আসল পয়দা হয়ে যায়, তাদের সবর ছাড়া দেখতে বলি মুসলমানের শুধু কাটেন না কিতাব উৎসাহ গর্ভবিন্দুর কাপড়টা একটু নেট টিকা গেছে না, ও দুধ গর্ভের বের আইলা আইয়া আবার দেখিয়া খবর পাইয়া বাঁধিল, তার লগর এক মাসদিনে আসাম দিলা আর বিল্ডিং বাঙিয়ে পড়ি গেল, আর এনে দুটিই যাইছে তার বুঝতাই সেটা কে লোকার কে বাতিল লাগছে, বাজার ইমানের বাজার লাগছে, যখন আল্লাহর মুখ তুলে আমার সাহায্য করে সাহায্য আইব আপনার দেখবার দল দল আমার এলাকার আমি যে মাদ্রাসা পড়াই বর্তমানে ও এলাকার এখন আলিম টাইম এলাকা লন্ডন ভুলতলি মাদ্রাসার ভর্তি স্কুলেরা ও বইল সাইল সাইজে রাখি হয় তোমরা জন্ম বুড়িলে খোয়া আমার কান কর্ম ফারাইছো গ্রহণ কথা করা তো সেটা কিছু শিখাইছে নি কিছু মাতাইছে নি তোমার শ্রেষ্ঠ রবি মোহাম্মদ তার উপর তুমি গুরু চলে এগারো বর্তমান পড়ো তোমার মুখ্য তুমি মহরা না দেয় জীব তোমার দরুদ পড়েন আল্লাহ তাআলা ফেরেশতা কুল গাহে সাল্লাল্লাহ নেকি সৃষ্টি ই নবী ও নবী যে নবী সব নবীর নবী নবীউল আম্বিয়া ই রাসূল ও রাসূল দিন রাসূলুল রাসূলুল মুরসালিন কে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ কোনো কাম নাই আল্লাহর কোনো কাম নাই কোন আবাদত করা লাগে না কিন্তু মহৎ কত হলি গেছে যখন তো বলে বলছে খালি হয়ে যাবে মাঠে শিখেন ওটা পাগলা ওই যে লাগে না ও প্রশ্ন কিছুদিন জুড়ে প্রকৃতি আল্লাহর মাসে চলে আল্লাহ এখন আমার হুনাউনি আমার পুরিষ্ঠা হলো আমার লক্ষ্য আল্লাহ আল্লাহ কিছু মাতুন না আল্লাহ ফুকার জবান খুলিয়া দেন মুখা সবাতুল খুলুন কিতাব পার করো কাইমান গাজারি রহমাতুল্লাহ আলাইহি ফুকা হয়ে আরে আরে দাউদ তুমি আমার বড় অবহেলা করলাই মনে করো আমি কিচ্ছু করি না আমি দেইনি সম্পর্কে তোর সদার মুর্তবা গুরু ধরি আখেরি জমানার নবী মুনাফিকর কাছে রাসূলুল্লাহ পায়খানা পাক নিয়ে না পাক
চিন্তা করে বেটা মৌমাছির পায়খানা পাবে না পাবে ওটা একবার দেখ। যে মৌমাছি আমার নবীর উপরে দরুদ শরীফ পড়ে আমাদের আহরণে যায় যাওয়ার কারণে তার পায়খানা পাক হয়ে যায়, মুমিন লাগি মাংস লাগি অসংখ্য বেমারের শিফা হয়। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পায়খানা মুবারক যা পাক। সুবহানাল্লাহ। এদিকে দেখেন না গেলে মাতলাম বই দরুদ শরীফ পড়ব, দরুদ শরীফ কাজী 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 আর মুমিন মুসলিম তসদিক করে হে মুমিন তকসিম করে হে নিশ্চয়ই মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী। আমরা সামনে আইয়া বোম ফুটার বলা করি আপনারা কর আপনি অবশ্যই আল্লাহ রসুল, আমি আল্লাহ জানি আপনি আসা রসুল ইন্নাকা লামিনাল মুরসালিন, কিন্তু মুনাফিকরা আপনারা কর অবশ্যই আপনি আল্লাহ রসুল, আমি কই আর অবশ্যই এটা মিথ্যাবাদী। সুবহানাল্লাহ কই জানি না আল্লাহ আল্লাহ নামা এলাজি যারা আছে কি দরকার করে আমরা যেটা দূর দূর পড়ি আমরা যেটা মুখ লইয়া আজকের দিনের দিকে কতবার মিশাও আছি তার সুন্দর সুন্দর করিয়া বিদ্যালয়ের যখন যাওয়ারে আমার বন্ধাকে যখন আমার কাছে সমজাই নিছে আল্লাহ যে কইলা টাইম গুরু ধরেন কিনা বন্ধু আমরা আমার আর মোহাম্মদ এটা বাবের তরফে ছেলে মোবাইল আছে অতিশয় প্রশংসিত বহু প্রশংসিত চির প্রশংসিত অতুলনীয় প্রশংসিত অনুপম প্রশংসিত বেমিসাল প্রশংসিত। সুবহানাল্লাহ। মুবালাগার মানা দেন যে আল্লাহ প্রশংসিত আর নবী অতুলনীয় প্রশংসিত, তাইলে এটা কিউ আছে লাগে না, এটা কিউ লাগে না, এটা কিউ আছে, কিউটা কি আল্লাহ কালিকার নবী মহলুক কালিকার মহলুকে সমান রাখি দিলে তোমার দুঃখ তো আমরা আই হইয়া তুমি বলতে একলাই তুমি হইত না আল্লাহর সন্তান মোহাম্মদ হইলে অসুবিধা আর সন্তানের মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ মোহাম্মদ রসুল হইলে তো কথা দূরে আসলাম ইনি আমি একবারে আগাই দিচ্ছি না রসুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর এখানে মাঝে তো আছে মোহাম্মদ তোমার কায়দায় দেখা যায় তুমি যেটা কইতে হিংসাত্মক মনোভাব লইয়া কইতে
আমরা ছোট তখন আসলে সরকারের অন্য বলছি ছেলে মেয়ের দুটি সন্তান যথেষ্ট এর মাথায় আইসে এখন কিতাবলে দুটি সন্তানের বেশি হইল মার অসুবিধা কুচোর অসুবিধা জির অসুবিধা যে কারণে এই টাইম দেওয়ার লাগে জন্ম নিয়ন্ত্রণ যাই আর আর আমি বাচ্চা নিতাম না এটা লাগে না নির্দিষ্ট পরিমাণ সময়ের জন্য জন্ম নিয়ন্ত্রণ বার্থ কন্ট্রোল এটা যাই কিন্তু তোমার আসলে জন্ম এবং মৃত্যু সুতরাং তুমি বন্ধ করার তোমার আল্লাহ হয়ে জানিস আল্লাহ মুসলমান হওয়ার সংখ্যাযুক্ত এটা কাফিরদের জন্য বিশাল একটা হুমকি 2050 সালের ভিতরে গোটা পৃথিবীর মধ্যে সংখ্যাগরিষ্ঠ মানুষের জীবন মুসলমান এলাকি অন্যান্য বেমারের ঔষধ 1 টাকা থেকে 3 টাকা আর ই টেবলেট যে দিন দিন আনা পয়সা বাড়িতে নিয়ে বেতন দিয়ে মানুষ দিয়ে খাওয়া আমি কিন্তু নিয়ে পারি না আর দূরের মধ্যে জন্য মানসাল্লাহ আলাইহি ওয়া হাজাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়া আশরা আমি খুশি হইব কমপক্ষে 10 গুণ বেশি ওই আর তোমরা দশটা রহমত আমি দান করবো আমার কোন উন্মতে দুনিয়ার যে কোনো জায়গা থেকে যদি আমার সালাম দেয় আমি আমার উন্মতের সালামের দোয়া কথা মনে হয় বুঝছেন না আমার উপরে দুরুদ করলে একবার বললে 10টা সওয়াব আমার উন্মতে পায় কিন্তু আমারে যদি আমার কোন উন্মতে সালাম দেয় আমি নবীরে আমার উন্মতের সালামের জবাব দেই সুবহানাল্লাহ দুরুদ পড়লে সওয়াব পাওয়া যায় সালাম দিলে জবাব পাওয়া যায় আশিকর কাছে মূল্য তোমার বেশি সওয়াবের দাম বেশি না জবাবের দাম বেশি এর বাদে আর মা আন্দাজ করতে পারেন না কোন যে বেটাগিরি করে শেষ হয়ে গেছে এখন ডাহস খেলে কুসা লাগছে ধাক্কা দিয়ে দিন
গায়ে বুঝিলাই যে আমার দুধে দুধ খাইছে ভরি আইছে, জেলাই ছাড়ি দেয় বান ছাড়ি দেয়, আর আপনারা না খাওয়াইয়া টান মারি হইয়া আমার বাচ্চারা দিস না, আবার খুলি দেয় আপনারা আরবার দুটা দেন, আবার বাচ্চা ছাড়িয়ে দেন, এক দুই তিন ফানি দেন, যারা বাচ্চা লাগে মনে আছে না, তিন টানা দুই ফানি হইতো বাজার হুটেন দেখুন হুটে আইতো। আমার দোষটা দিচ্ছাটা বরদাস্ত করতে পারেন না, আমার নবী আমার দেখর জবাব দিবানি না দিতে না, কমবক মুসলমান হল যারা নবী রাখতে পারলো না, ইয়া নবী সালাম আলাইকা হইলে দরজা ভাগ্য বরাম হয়ে যায়, পরম সুবহানাল্লাহ খুলি যায়। আমার হবিবে তোমরা নমাজ কত সময় বইয়া, কত সময় আদা উড়াইয়া, কত সময় লেপিয়া, কত সময় বইয়া হুকা সুবহানাল্লাহ আছে নমাজের ভিতরে আছে নেলে আছে 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 কোন অসুবিধা মসজিদে আমার দোয়া কিতা করে এই সমস্ত মানুষ এই জাতির লাগি দাজ্জালের ভূমিকা মুকদ্দিমাতুল দাজ্জাল, কোন সন্দেহ নাই, আমার ওয়াজ বুঝে পড়ানো ফলে আমার যখন পরিবার কথা বলছি আল্লাহর নবী বেশি বেশি গুরুত্ব এখন গুরুত কিরা ভরতাম ও তো দুইটা গালি আল্লাহ মুসল্লিয়ালা বারিকলা, আর তো কোনো গুরুত না রাখলা, এখন বুঝির মেডিন মদিনা, আর এখন বুঝির মেডিন পাকিস্তান বাংলাদেশ ইত্যাদি। আল্লাহ নবী এবং সাহাবা কেরাম চলে একুশটা সেবা দুরুদ আছে মিয়া, একুশ সেবা দুরুদ আছে, আমরা দুরুদ তোমার দিনে পড়ি, দুরুদে নারী শরীফ পড়ি, দুরুদে বীর পড়ি, বিভিন্ন ধরনের দুরুদ শরীফ পড়ি, এই সমস্ত দুরুদ শরীফ হওয়া এটা ঠিক নাই, তাহলে মুসল্লিয়ারা বাড়ি খেলা ভরিকা তাহলে আউকা আপনারা যখন হাজির শরীফ পড়েন আর বলেন কয়লা কয়লা রসুল্লাহি সাল্লাল্লাহু মুসল্লিয়ালা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ফুরান না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরন্ত কয়লা কয়লা রসুল্লাহি বাবা তো সক্রিয় হল
আল্লাহ সময়ের মধ্যে বরকত দিবা, ভুলের জিনিস মনে করাইয়া দিবা, যদি আমার নবীর অবস্থাতে পুরা দূর একটা মহৌষ। যখন আপনি পরীক্ষা হলো কোন কথা বলে দিবা, আমার মনে হয় না আমার নবী পার করে উৎসাহ করবা। ইনশাআল্লাহ ইলমের মকসুদ মোহাম্মদ রাসূলের সিনায় পাক তুলে আপনার দেওয়ার মধ্যে ইলম পাড়ি দিবে। সুবহানাল্লাহ। সম্পর্কে আল্লামা মহাদিসের রহমতুল্লাহ আর গভীর জ্ঞান লাগেন। জ্ঞান করতে করতে দেখেন যে নবীর উম্মত হলো দুরুদ শরীফ হইল, উম্মতের দুরুদ শরীফের পাওয়ার কারণে কারুর হুতিয়া কারুর বইয়া কারুর বইয়া লাগে। সুবহানাল্লাহ। মহব্বতের মাত্রা তো বেশি গভীর মনোনিবেশ করে দেখুন যে উম্মতে আল্লাহ নবীর খেয়াল করে মহব্বতে দুরুদ শরীফ পড়ে মুস্কি আসিল লগে ও আল্লাহ নবী হাতিয়ার মধ্যে হাতিয়ার নূর বাড়িয়ে যায় আর কি নূর দেন ভরেন তার মাতার উপরে গুড়ি দিয়ে যায় তার সিনা। সুবহানাল্লাহ। আর যারা দেখিয়ে লাগ ঘুরতে ঘুরতে লাগে বক্তসর কটাকে কথা বুঝছি না ঘুরতে 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 কারণ এবার তো লাইন নাই কানেকশন তো না তাহলে মুখ দূরে ছাড়িয়ে দিয়েছেন আর যারা মনে লাগে বলে অঞ্চলে মদিনা পর্যন্ত কানেকশন লাগে গতিকে লাইন আগে হামাই যায় আর যারা ঘরে লাইন নাই আল্লাহ নবী দেন কিন্তু তার অভিজ্ঞতা আমারে দিল রোশন চেহারে হো আমারি নূরানি হো যাই আমারে দিল রোশন চেহারে হো আমারি নূরানি ইস নূর কাশি নে কজলো আজব সিনা বসিনা যায়। সুবহানাল্লাহ। আমি যদি মদিনা যদি থাকি আমার দিন রোশন হইতো ভালো হইতে চেহারা সুন্দর হইত আর আমার লোকে কানে শুনেছি আল্লাহ নবীর সিনা তুলে আমার সিনা সুন্দর হইত আর আমার সিনা বসেছে মাতেন না সত্যি প্রিন্সিপাল লিখে একটা জায়গায় হইয়া গেছে যে আমার একটু সত্তা বাদী আল্লাহ তারা হইয়া গেছিল আল্লাহ আমার গান ছাড়া আমার লাগে সত্যি বেশি মজা আল্লাহ নবী হইলে ওমর এখনো জায়গা সম্পর্কে আমি মুখতসর আপনারা সেটা তো আলোচনা করলাম ফায়দা হইলে আপনারা ওই জিনিসগুলো কিছু খেয়াল রাখবা আল্লাহ আমার ওই ছবি দেবলে আমি গেছারে ডাক্তার না আল্লাহ কি গেছা বলে ডাক্তার যদি আপনার মুক্তি যাবে ফোন দিলে আপনার ফোন যে আপনি যদি হাতা মুক্তি যাবে সম্মান করে কোথাও থাকলে বলবেন যে আল্লাহ মুক্তি যাবার ফোনে যে মুক্তি দিবার ভালোবাসার মধ্যে হাকিকত আছে যে কাজীবের মধ্যে হাকিকত আছে যে সম্মানী মানুষ তার ফোন করলেও উভয় যদি কিলে ছাত্র হইতে পারে আর কিছু জানেও না তো তার মাঝে তোরা হার করবো।